তো বন্ধুগণ, বেশ বড় একটা বিরতি নিয়ে অর্থাৎ রমজানের সিয়াম সাধনার পর আমরা আবার টিউটোরিয়াল তৈরি করতে বসছি। তো এর আগের পর্বে আমি আপনাদেরকে কিছু কাজ দেখিয়েছিলাম, তো ওকে ফাইন। তো এই পর্যায়ে আমি বলেছিলাম যে আপনাদেরকে আরো কিছু কাজ দেখাবো রেগুলার এক্সপ্রেশনে। তো অ্যাকচুয়ালি আপনারা যে কাজটি করবেন আপনারা জাস্ট ইউজ করবেন, কারণ হলো ডেভেলপাররা এত রিসোর্স তৈরি করে গেছে আপনার পূর্বসূরিরা, অর্থাৎ আমাদের পূর্বসূরিরা, আমাদের পূর্বেকার যারা ডেভেলপার ছিলেন, আপনি জাস্ট বিষয়গুলো বুঝবেন এবং ইউজ করবেন। অর্থাৎ আপনার ডেভেলপমেন্ট এখন অনেক সহজ হয়ে গেল, আপনাকে বসে বসে টেস্ট করে করে অনেক কিছু তৈরি করতে হবে না। তো এর আগে আমি আপনাদেরকে যে টুলসটা দেখিয়েছিলাম, তো এখানে এই যে দেখুন, আপনার জিপ কোড ভ্যালিডেশন করছেন, তারপরে এখানে ডাবল ক্লিক করে যে ডেট ভ্যালিডেশন করার জন্য আপনার রেগুলার এক্সপ্রেশন চলে আসছে। জাস্ট আপনি কী করলেন, হর হামেশা এখান থেকে আপনি ইউজ করলেন। যেমন ধরুন আমরা এখন অর্থাৎ এই পর্বে আমরা জাস্ট কী করবো, একটা উদাহরণ দেখবো। যেমন ধরুন এখানে সবচেয়ে বেশি যে বিষয়টা লাগে যে ইমেল অ্যাড্রেস ভ্যালিডেশন করবেন কীভাবে, জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনি ক্লায়েন্ট সাইট থেকে ভ্যালিডেশন করে নেবেন। যেমন ধরুন আমরা যে কাজটি করতে পারি, এখানে আমাদের কিছু ছিল, আমরা কী করছি এখান থেকে এগুলো রিমুভ করে দিচ্ছি। ওকে, জাস্ট একটা এক্সাম্পলের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে ধরুন এরকম কিছু ছিল, আমি রিমুভ করে দিচ্ছি। ওকে ফাইন। তো এই বিষয়গুলো আপনারা আরও ভালো বুঝবেন যখন আমি ফর্ম দেখাবো, ফর্ম অবজেক্ট দেখাবো, কারণ ওইগুলোই আপনি অনেক ক্ষেত্রে ব্যবহার করবেন। যেমন ধরুন এখানে গেট ভ্যালু দিলেন, সমস্যা নেই গেট ভ্যালু এরকম থাক, আর এটা সাপোজ ইম্পোর্ট টেক্স দিয়েছেন যেরকম আছে এরকমই থাক। তো একটু দেখে আসি এটা কী অবস্থা দাঁড়ালো। ওকে, রিফ্রেশ ইউর ইম্পোর্ট। সাপোজ আমি ইউর ইম্পোর্ট না দিয়ে আমি দিলাম যে ইউর ইমেল। হ্যাঁ, জাস্ট কী করলাম, আমি এখানে একটা ইমেল অ্যাড্রেস আমি ইম্পোর্ট নেবো, জাস্ট এইরকম দিলাম। তো যখন আপনি একটা রং ইমেল অ্যাড্রেস দেবেন তখন ধরুন ব্যাকগ্রাউন্ডটা একটা কালার হয়ে যাবে, আবার যখন আপনি একটা রাইট ইমেল অ্যাড্রেস দিবেন তখন সে কী হয়ে যাবে, তখন যে অন্যরকম একটা কালার দেখাবে, জাস্ট এরকম করবো। তো এটা করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, এখানে অবশ্যই আপনার একটা একটা ফাংশন এখানে নিয়ে আসতে হবে। অ্যাকচুয়ালি আপনি যে কাজটি করতে পারেন এখানে, যেমন ধরুন আমরা অন কি আপ দিতে পারি, কারণ যেহেতু আপনি এখানে রাইট করবেন, তাই না? রাইট করার পর আপনি কী করবেন, মাউসের অ্যাকচুয়ালি আপনার যে কিবোর্ড আছে কিবোর্ডের কিটা অ্যাকচুয়ালি আপ করবেন, তাই না? এই যে শেষে কী করছেন, আপনি কিবোর্ড ছেড়ে দিচ্ছেন অর্থাৎ আপ করছেন, আমরা কী করবো ওই ইভেন্টটা এখানে সংগঠিত করবো। ওকে ফাইন। তো ধরুন আমি এখানে দিলাম যে অন কি আপ, অন কি আপ। তো এখানে একটা ফাংশন কল করবেন, সাপোজ আমি দিলাম যে দিতে পারি সাপোজ ভ্যালিডেট ইমেল, জাস্ট এরকম, অর্থাৎ আপনার মতো করে আপনি দিলেন। তো এখানে জাস্ট আমি কী করলাম, একটা ফাংশন এখানে কল করলাম। ওকে ফাইন। তো এখন যে ফাংশনটা আমি এখানে কল করেছি, আমার এই যে ইভেন্ট সংগঠিত যখন হবে এখানে, তো এই ফাংশনটা অবশ্যই আপনাকে কী করতে হবে, অবশ্যই আপনাকে তৈরি করে নিতে হবে। ওকে, তো ধরুন আমি এখানে ফাংশনটা তৈরি করে নেবো, যে ফাংশন আমি দিলাম যে ভ্যালিডেট ইমেল। ওকে ফাইন। তো প্রথম অবস্থা এই যে আপনি কিটা নিলেন, অ্যাকচুয়ালি আপনার যে আইডিটা দিলেন, আপনার আইডিটা ধরতে হবে, অর্থাৎ এই যে আইডিতে অ্যাকচুয়ালি এই যে ইম্পোর্ট টাইপ ট্যাগস দিলেন, এইখানে যে আইডিটা দিলেন, এই আইডির মাধ্যমে আপনি এর ভ্যালুটা ধরবেন, যে ভ্যালুটা আপনি এইখানে ইম্পোর্ট দিবেন। ওকে ফাইন। তো প্রথম অবস্থায় আমি আইডিটা ধরবো, কারণ হলো এখানে আমার কালার চেঞ্জ করার প্রয়োজন হবে, তো অবশ্যই আপনাকে আইডিটাকে নিতে হবে। সাপোজ আমি দিলাম যে ফার, সাপোজ গেট ইমেল, সাপোজ অথবা ইমেল আইডি আপনি এরকম দিতে পারেন। তো এখানে আমি লিখবো যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। ওকে, ওই আইডিটা জাস্ট কী করবো আমি এখানে জাস্ট নিয়ে নিলাম। ওকে, আইডিটা আমি নিয়ে নিলাম। তো আইডিটা আমি কী করবো, কাজে লাগাবো, কারণ হলো আমাকে কী করতে হবে, আমাকে কালার চেঞ্জ করতে হবে। আমি আপনাদেরকে বলেছি যে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করবো। ওকে ফাইন। তো তারপর আমাকে যে কাজটি করতে হবে, এই যে আইডির ভ্যালুটা কিন্তু আমাকে ধরতে হবে। তো ভ্যালুটা ধরার জন্য, যেমন ধরুন আমি এখানে লিখলাম যে ফর, আমি জাস্ট ইমেল জাস্ট এরকমই লিখলাম। ওকে, ইমেল ইকুয়াল টু, এই যে এখানে কিন্তু আপনি আইডিটা ধরেছেন, তো ওই আইডির কী নেবেন, ভ্যালু নেবেন, তাই না? এই যে আইডির ভ্যালুটা আমি কী করলাম, এখানে নিলাম। ওকে ফাইন। তো এখন আপনাকে যে কাজটি করতে হবে, রেগুলার এক্সপ্রেশনের মাধ্যমে আপনি কী করবেন, ইমেলটা চেক করবেন, কোন ইমেলটা, এই যে ভ্যালু অর্থাৎ এই ইম্পোর্টের যে ইমেলটা দিচ্ছেন, এটাকে আপনি চেক করবেন। ওকে ফাইন। তো কীভাবে চেক করবেন, যেমন ধরুন আমি এখানে একটা ভেরিয়েবল নিলাম যে ফার, আমি দিলাম যে ইমেল রেগুলার এক্সপ্রেশন আর এই যে ইএক্স, জাস্ট এরকম দিলাম। তো রেগুলার এক্সপ্রেশন কীভাবে লিখতে হয় অলরেডি আপনারা জানেন, যে এরকম আপনি কী করবেন, স্ল্যাশ দিবেন, এরকম স্ল্যাশ দিবেন, তো এর মাঝে আপনি রেগুলার এক্সপ্রেশনটা আপনি দিবেন। তো রেগুলার এক্সপ্রেশন আমাদের অলরেডি তৈরি করাই আছে,
এই যে এক্সপ্রেশন লাইব্রেরি, এখান থেকে এই যে আমার যে ধরুন আমি কি করছি, এখানে ইমেল নিচ্ছি, তো ইমেলের জন্য এটা ধরুন আপনি ডেট করছেন, এই যে ডেটের জন্য এটা, ফোন নাম্বারের জন্য এটা, অল ওয়ার্ডের জন্য এটা, সেন্টেন্স, তারপরে আইপি, ইউআরএল, ওকে সব এখানে দেওয়া আছে। আপনি কী করবেন এখান থেকে জাস্ট নিয়ে নিয়ে ইউজ করবেন। যেমন ধরুন আমি এখানে ইমেলের ইমেল অ্যাড্রেসের উপরে ডাবল ক্লিক করে আমি কী করলাম, এটাকে কপি করে নিলাম। ওকে ফাইন, কপি করে জাস্ট আমি কী করলাম, এখানে স্ল্যাশ দিয়েছে, দুটো স্ল্যাশের মাঝে জাস্ট আমি কী করলাম এরকম বসিয়ে দিলাম, এনাফ। আমার কিন্তু এখানে চলে আসছে রেগুলার এক্সপ্রেশনটা। ওকে, তো এর মাধ্যমে আমি কী করব, এই যে আমার ইমেলটা আমি এখানে নিচ্ছি, অর্থাৎ এই যে ইমেলটা আমি নিচ্ছি, এর মাধ্যমে আমি কী করব এটাকে চেক করব। তো ধরুন কীভাবে আপনি চেক করবেন, সাপোজ প্রথম অবস্থায় আমি যে কাজটি করব, এই যে আমি গেট ইমেল নিয়েছি, ওকে, অর্থাৎ এখানে যে আপনি ট্যাগসগুলো দিবেন, হ্যাঁ, এখানে যে ট্যাগসগুলো দিবেন, এই ট্যাগসগুলোর কালারটা কী হবে আপনি এখানে দিয়ে নিতে পারেন। সাপোজ এরকম এখানে এখানে আসছে আপনার ব্ল্যাক, কিন্তু আপনি যখন আপনার রং ইমেলের জন্য ব্যাকগ্রাউন্ডের অন্যরকম কালার দিবেন, সাপোজ আপনি রেড দিতে পারেন, গ্রিন দিতে পারেন, তখন আপনি কালারটা চেঞ্জ করে নেবেন। তো ওকে ফাইন, তো আমরা কী করবো, কালারটাও আমরা চেঞ্জ করে নেব। যেমন ধরুন আমরা এখানে প্রথম অবস্থায় কালারটাকে চেঞ্জ করে নিই, সাপোজ স্টাইল ডট কালার। ওকে, স্টাইল ডট কালার, সাপোজ আমি কী করলাম এটাকে ধরুন আমি হোয়াইট করে নিলাম, হোয়াইট করে নিলাম, অথবা আপনি কালার কোড আপনি দিলেন, ওকে, হ্যাপ 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 হ্যাশ হ্যাপ 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 এরকম। তো এখন যে কাজটা আপনি করবেন, যেমন ধরুন আপনি এখানে একটা ইফ এলস একটা কন্ডিশন দেবেন, ওকে, ইফ এলস একটা কন্ডিশন দেবেন। তো এখানে অবশ্যই কী করবেন, তো এখানে ধরুন ইফ এলস কন্ডিশন দিও, তো ইফ এলস কন্ডিশনের মাধ্যমে এই যে আপনি এর এই যে আপনি এক্সপ্রেশনটা দিলেন, সাপোজ এই যে আপনি এক্সপ্রেশনটা দিলেন, অ্যাকচুয়ালি এখানে রাখলেন, আপনি কী করবেন এখানে এটাকে দেবেন। ওকে ফাইন, তো এখন আপনাকে যে কাজটি করতে হবে, এর আগে আমি টেস্ট মেথড দেখিয়েছি, টেস্ট মেথডের মাধ্যমে এই রেগুলার এক্সপ্রেশন মিলিয়ে আপনি কোনটাকে দেখবেন, এই যে ইমেলটাকে নিচ্ছেন, অ্যাকচুয়ালি ইমেলটা আপনি এখানে দেখবেন। ওকে ফাইন, দিলাম। তো এখন ধরুন যদি ইমেলটা পায়, অর্থাৎ ঠিকঠাক হয়, তখন যে কী করবে, তখন যে কাজটি করবে, এই যে আইডিটা, সাপোজ ওই যে ফিল্ডের আইডি, এর কালারটা আমরা কী করবো চেঞ্জ করে নেব। ওকে, তো ফিল্ডের আইডি, সাপোজ ধরুন আপনি গেট ইমেল দিলেন, গেট ইমেল ডট আপনি দিলেন যে স্টাইল ডট, এর আগে আমি কী করেছি কালার চেঞ্জ করেছি, অর্থাৎ ফন্টের কালার, এখন ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করবো। ওকে, ব্যাকগ্রাউন্ড কালার, ওকে, ব্যাকগ্রাউন্ড কালার ইকুয়াল টু সাপোজ আমি দিলাম যে গ্রিন, ওকে, গ্রিন, অথবা আপনার মতো করে আপনি অন্য একটা দিতে পারেন। আর না হলে যখন ইমেলটা রং হবে, তখন সে কী করবে, তখন অ্যাকচুয়ালি সে কী করবে, রেড কালার দেবে, জাস্ট এরকম। ওকে, সেভ দিলাম, ঠিকঠাক থাকলে ঠিকঠাকভাবে রান করার কথা, না হলে আমরা ঠিকঠাক করে নেব। ওকে, তো সাপোজ এই যে দেখুন করে নিয়েছে, কারণ এখন দেখুন আমরা কিন্তু ইমেল অ্যাড্রেস এরকমভাবে আমরা দিচ্ছি না, তাই না? সাপোজ ধরুন আমি দিলাম যে ইমরান, তারপরে @, তারপরে আমি দিলাম যে gmail.com। এই যে খেয়াল করে দেখুন, যখনই সে রাইট ইমেলটা পেলো, ঠিকঠাকভাবে ইমেলটা পেলো, তখন সে কী করেছে, ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু সে চেঞ্জ করে নিয়েছে। এখন ধরুন এই যে এম্পারসেন্ট আছে, আমি এম্পারসেন্ট উঠ তুলে দিলাম, দেখুন সে কিন্তু এটাকে আবার অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে লাল করে দিয়েছে, রেড করে দিয়েছে, কারণ কি এটা রং। ওকে ফাইন, আবার ধরুন এখানে ডট আছে, আমি ডটটা তুলে দিলাম, দেখুন সে কিন্তু এখানে ভ্যালিডেশন করছে। কিসের মাধ্যমে ভ্যালিডেশনটা আপনি করছেন, আপনি ভ্যালিডেশনটা করছেন এই যে অ্যাকচুয়ালি এক্সপ্রেশন থেকে যে আপনি রেগুলার এক্সপ্রেশনটা নিচ্ছেন ইমেল অ্যাড্রেস ভ্যালিডেশন করার জন্য। ওকে, তো এর মাধ্যমে আপনি কী করছেন, ভ্যালিডেশন করছেন। এখানে কীভাবে ভ্যালিডেশন করছেন, এই যে রেগুলার এক্সপ্রেশন একটা ভেরিয়েবলের মাঝে নিয়ে এই যে আপনি স্ল্যাশ স্ল্যাশ দিবেন, এর মাঝে আপনি কী করবেন এগুলোকে বসিয়ে দেবেন। ওকে, তো আমি আপনাদেরকে কী দেখিয়েছি, এখানে দেখুন যে রেগুলার এক্সপ্রেশন যেভাবে তৈরি করার দরকার আপনার কিন্তু এখানে তৈরি করাই আছে, আপনি এখানে ইউজ করছেন, যা যা দেওয়া দরকার সব কিন্তু ঠিকঠাকভাবে আছে। অথবা আপনি যে কাজটি করতে পারেন, গুগল সার্চ করে আপনি অ্যাভাইলেবল এগুলো পেয়ে যাবেন, টনস অফ রেগুলার এক্সপ্রেশন আপনি পেয়ে যাবেন ইমেলের জন্য, পাসওয়ার্ডের জন্য, আপনি সেগুলো ব্যবহার করতে পারেন আপনার ইচ্ছা। ওকে, তো এখানে আমি যেটা দেখিয়েছি আপনাদেরকে সেটা হলো ইমেলের জন্য দেখিয়েছি। তো আরও যেগুলো আছে আপনার যখন দরকার লাগবে, আপনি কী করবেন সেগুলোকে আপনি ব্যবহার করবেন, এই যে আইপি অ্যাড্রেস, তারপরে ইউআরএল, আরও যা আছে, জিপ, ফোন নাম্বার, জিপ কোড, স্টেটস, এগুলো কী করবেন আপনারা করে দেখবেন। তো ওকে ফাইন, ধন্যবাদ।